নমস্কার দর্শক বন্ধু, বোধে এটা ওড়িশার প্রথম শো এবং একমাত্র শো যে কে আঙ্কর না যে কোশ্চিন পচারিবে এবং কে সেমি না যে আনসর দেবে, সমস্ত কোশ্চিন পচারিবে এবং সমস্ত আনসর দেবে। আচ্ছা, গোটে জিনিস হয়ে পারিব কি মানে নিজ প্রশ্ন পচারিকি নিজ উত্তর বি দেই পারিব? আজকাল দৌছেন সেমতি আবি বুড়া টাইটা আজি এটি বিজিত কফি শপ তে একাঠি হবার কারণ হচ্ছে প্রেমম যে আমার সিনেমা টি আসুছি। প্রেমম আসছে গোটে সিনেমা? আচ্ছা, আপনার পরিচয়টা কোন দেবে মতো টিকে? মুই বারিপুরারু আসিছে। বর্তমান আপনার মাইন্ড ফ্রেশ করি বসন্তু। মাইন্ড ফ্রেশ হয়ে গেল রে, মাইন্ড ফ্রেশ। সো প্রথম কথা, প্রথম কোশ্চেন মুই কোশ্চিন করিবি। আমি চুপ হয়ে অছু। মুই কোশ্চিন করিবি, সমস্ত আনসার দেবে। সো ফার্স্ট ভাই, না এই যে প্রেমম সিনেমার ট্রাপরে আপনার কেমন ফসিগলে? ট্রাপ কাই কইছি আপনি জানি সারিবে? মু প্রবচনটারু আরম্ভ করছি, প্রবচন দেবা আরম্ভ করিবি এটি। হ্যালো, বেশি লম্বা ন, বেশি লম্বা রে নাই, লম্বা প্রবচন নাই, ছোট প্রবচন দিয়ে দেবি। আয়া, তার আরম্ভ কেমিতি হলা? প্রথমে তো হল সেতু জানি নি যার না প্রেমম কইকি, মু জানিলি প্রেমরে বন্ধা সমস্তে, বুঝি পাইল তো আপন মানক প্রেমরে বন্ধা মু। তো আপন আসিলে মো পাকু, মতে পচারলে করিবে কি নাই? মু বহুত ডরিকি পচারতলি, যেমতি আ গটে চরিত্র আছে, চরিত্র মানে চরিত্রহীন চরিত্র গুটি আছে, সেই চরিত্রটা আপন করিবে কি? তো চরিত্রহীন চরিত্র করিয়া পাই মতে কাই এই সচ্চরিত লোকটাকে ধরছ তুমি কুহ? সেটা আমার জন মহামহিম পুত্র আছন্তি, বুঝলে? সেইটু আমার যে নির্দেশক থিলে সে মহামহিম পুত্র ধরাই দেলে ফোন করিকিরি। পুত্র আগুর কিছু ন শুনিকি, দাদা ধন্যবাদ আপনার হ করতিবা পাই। আরে বাবা, মু হ কেতলে কলি যে ধন্যবাদ তো দৌছ। তেমন দর্শক বন্ধু, এমিতি হি সিদ্ধান্ত মহাপাত্র ফসাই হুয়ে যে আপনার ভাল ভাল চরিত্র সব ট্রিক্স গুলা জানিছেন, সব ট্রিক এই ডাইরেক্টর মানে জানা জানা, বাকি কিছু কিছু প্রোডিউসর বি আছেন তাঁকে বি জানা। বাবু সহ স্টোরি সেয়ার কলি, তা সহ কথা হলি, তো সিয়ে গোটে শর্ত রাখলে যে যদি এইটা ভাইনা করিবে, মুনা হি করিবে, মুনা দা যদি করিবে তাহলে আমি এই সিনেমাটা করিবা, তাহলে মু করিবি। হ্যাঁ, মানে নহল তো সিনেমা বি হইনতাতা, নহল তো সিনেমা বি হইনতাতা, কেন কোভিড পরে এই বজেটর সিনেমা করিবার সাহস সত্রে করিহিনতা। সিনসিয়ারলি স্পিকিং, সিনসিয়ারলি গোটে এত বড় আপনি আজকে বিশ্বাস কর, মানে লোক জাণবে এতে ডরাইবে আছে কন্দাইবে। ইন্টারেস্টিংলি সিনেমার যেত কাহিনী তৈরি করা হচ্ছিলা, ডিসাইড করিব নথিলা যে ভিলেন কি, সেইপাই প্রোমোরে লগাই দিয়েছ ভিলিয়ান কে বাহুছি, নিজে কুচি না তাকে ভিলিয়ান, একচুয়ালি ভিলিয়ান হচ্ছে সিনেমার মু, দর্শক ডিসাইড করবে, ছাড় দিও সেটা, ছাড় দিও, সময় হচ্ছে ভিলিয়ান, সময় হচ্ছে ভিলিয়ান, এন্ড মু হচ্ছে সবুঠু বড় ভিলিয়ান, করি করা উঠাই মুই, মো বিনু অন্য গতি নাই, বাস। হ্যাঁ, বর্তমান সিনেমা আসুছি 3 তারিখ দিন থিয়েটরকু, আমি
କେମିତି ପ୍ରମୋଟ କଲେ ଦର୍ଶକ ଆସିବେ ପୁଣି ହଲ୍କୁ ସେଇଟା ମୁଁ ଜାଣିଛି। କିଛି ନାହିଁ, ଦର୍ଶକଙ୍କୁ ଭଲ ସିନେମାଟେ କରାହେଇଛି, ସମସ୍ତେ ଅନୁରୋଧ କରିବା ଆପଣ ଆସନ୍ତୁ ଦେଖନ୍ତୁ। ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଦରକାର ଓଡ଼ିଆ ସିନେମା ପାଇଁ। ବିଶ୍ୱାସଟା ଦର୍ଶକଙ୍କୁ କୁହାଯାଏ ଯେ ନାହିଁ, ଦର୍ଶକଙ୍କର ବିଶ୍ୱାସ ଉଠିଯାଇଛି, ହୁଏତ ଆମେ ହିଁ କୋଉଠି ନା କୋଉଠି ଅଳ୍ପ ବହୁତ ଆମେ ବି ଦାୟୀ ତା ଭିତରେ। ତେଣୁକରି ସେ ଦାୟୀ ହବାଟା ଏବଂ ଦାୟିତ୍ୱ ନେବା ବି ଆମର କାମ। ତେଣୁକରି ଆମେ ଯେମିତି ଦାୟୀ ବୋଲି ଭାବୁଛେ, ସେମିତି ସେ ଦାୟିତ୍ୱ ବି ଆମର ନେବା ଦରକାର ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତଙ୍କର, ଯେ ସେମାନଙ୍କୁ କେମିତି ଫେରେଇ ଆଣିବା ହଲ୍କୁ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି, ଯେଉଁ ଗୋଟେ କୁହନ୍ତୁନି ଯେ 100% ଗ୍ୟାରେଣ୍ଟେଡ଼, ଯେଉଁଟା ଯେ ଯେଉଁ ପଇସାଟି ସେ ଖର୍ଚ୍ଚ କରିକି ଆସୁଛନ୍ତି, ସେ ପଇସାଟି ଯେମିତି ବ୍ୟର୍ଥ ନଯାଏ ସେମାନଙ୍କର। ଥିଏଟରକୁ ଆସିକି 100 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିଥିଲେ, 500 ଟଙ୍କାର ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ସେମାନେ ନେଇକରି ଘରକୁ ଯିବେ। ଏ ଏ ଦାୟିତ୍ୱଟା ଆମମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ନେବା ଦରକାର, ଖାଲି କଳାକାର ବୋଲି ନୁହଁ, କଳାକାରଠୁ ଆରମ୍ଭ କରି ନିର୍ଦ୍ଦେଶକ, ପ୍ରଡ୍ୟୁସର, ପ୍ରତ୍ୟେକ ଯେଉଁମାନେ ବି ଆମର ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ସହିତ ଜଡ଼ିତ ଅଛନ୍ତି, ସେ ସମସ୍ତଙ୍କୁ ଏ ଦାୟିତ୍ୱଟା ନେବା ଦରକାର। ତାହେଲେ ମୋର ବିଶ୍ୱାସ ଯେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେମାନେ ଆସିବେ ଆସିବେ। କାହିଁକି ଯଦି ଆମେ କହୁଛେ ଯେ କମର୍ସିଆଲି ଆମ ଫିଲ୍ମ ଠିକ୍ ହେଇପାରୁନି ବା ସେମିତି ମାର୍କେଟ ନାହିଁ, ତାହେଲେ ଅନ୍ୟାନ୍ୟ ଭାଷାଭାଷୀର ଯେତେବେଳେ ଚଳଚ୍ଚିତ୍ର ଆସୁଛି, ସେତେବେଳେ ଏତେ ପଇସା ଲୋକ ଦେଇକରି ଦେଖୁଛନ୍ତି, କେମିତି ଏତେ ପଇସାର ଇନକମ୍ ଆସୁଛି, କେମିତି ସେ ଗ୍ରସ୍ ହଉ ବା ନେଟ୍ ହଉ ହ୍ୱାଟ୍ ଏଭର୍, ଏତେ ପଇସା ଆସୁଛି କୋଉଠି, ତା ଅର୍ଥ ଲୋକ ତ ଦେଖୁଛନ୍ତି। ଆମେ ବି ତ କୌଣସି ଜାଗାରେ ଲୋକଙ୍କୁ ଯାହା ଦରକାର ଆମେ ବି ତ ସେଇଟା କରିପାରିନେ ବା କରିବାକୁ ଚାହୁଁନେ। ମୁଁ ମାନିବିନି, ମୁଁ ଜାଣିଛି ଯେ ମୋ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ କ'ଣ କ୍ଷମତା ଅଛି ବା କେତେ ଦୂର ସେମାନେ କ୍ୟାପେବୁଲ ଅଫ୍ ଡୁଇଙ୍ଗ ଦ ଜବ୍। ଖାଲି ସେ ମାନସିକତାଟା ଆମକୁ ଦରକାର, ଫୋକସ୍ଟା ରହିବା ଦରକାର ଯେ ନା ମୋ ଦର୍ଶକଙ୍କୁ ମୁଁ ଫେରେଇକି ଆଣିବି। ଏ ଜିଦ୍ରେ ଯଦି ଲାଗିଗଲା ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ତାହେଲେ ଅସମ୍ଭବ କହିକି ତ ନାହିଁ ଯ। ଆଣ୍ଡ ବାବୁ, 2.5 ବର୍ଷ ସେଦିନ ରାତିରେ କ'ଣ ହେଇଥିଲା ସେଟାକୁ ଆସିବି। ତାପରେ ମୁଁ କିଛି କହିନି, କଣ ହେଇଥିଲା ମନ୍ଦିର ବାଲା ସିନ୍ ରେ, କଣ ପଚାରୁଛି ମୋ ଦାଦା ଗୋଡ ତଳେ ପଡୁଛି ଲଭ୍ ଜାତୀୟ ଦରକାର ଥିଲା ଗୋଟେ, ବହୁତ ପ୍ରେମକୁ ନେଇକି ଘଣ୍ଟା ଘଣ୍ଟି ଅଛି, ବହୁତ ପ୍ରେମକୁ ନେଇ ଘାଣ୍ଟିଲେ କ'ଣ ଘଣ୍ଟି ଅଛି କାହାଣୀରେ ପ୍ରେମକୁ ନେଇକି। ତେଣୁ ପ୍ରେମ ମୁଁ ଚିନ୍ତା କରିଥିଲି ପ୍ରଥମେ, ଗୋଟେ ଭାବିଥିଲି ଯେ ନିରୋଳ ପ୍ରେମ ଦେଇଦେବା ହେଲା, କିନ୍ତୁ ପ୍ରେମଟି ଆମ ପାଇଁ ଆଭେଲେବୁଲ ନଥିଲା, ସେ ଟାଇଟଲ୍ଟି ଅଲରେଡ଼ି ବୁକ୍ ଥିଲା। ତ ଆମର ସେଥିରେ ଗୋଟେ ସାଂସ୍କ୍ରିଟ୍ର ଗୋଟେ ମେଜର୍ ପାର୍ଟ ଅଛି, ଯେଉଁଟାକି ସିନେମାର ଗୋଟେ ମେଜର୍ ଚଙ୍କ ଅଛି, ଯେମିତିକି ଆମର ଗୀତ ବି ଅଛି ସାଂସ୍କ୍ରିଟ୍ରେ, ଆଣ୍ଡ ସେଥିପାଇଁ ହିଁ ପ୍ରେମ ଦିଆହେଲା, ସେଥିପାଇଁ ଧୋତିପତି ପିନ୍ଧିକିରି ବାବୁସାନ ଆଉ ପ୍ରକୃତି ବାହାରିଛନ୍ତି। ସଂସ୍କୃତରେ ଗୀତ, ସଂସ୍କୃତରେ ଗୀତ, ସେଟା ବହୁତ ଏନ୍ଜୟ କରିବେ ଲୋକ। ସଂସ୍କୃତ ମାଧ୍ୟମରେ, ତା ମାନେ କୁହାଯିବ ସଂସ୍କୃତ ମାଧ୍ୟମରେ ସଂସ୍କୃତିକୁ ବଞ୍ଚାଇବାର ଚେଷ୍ଟା କରାଏ, ପ୍ରଚେଷ୍ଟା ଏଇଟା। ସେଥିରେ ପ୍ରକୃତି ବି ଅଛନ୍ତି ଆଉ ସଂସ୍କୃତ ବି ଅଛନ୍ତି। ସେଠୁ କଣ ହେଲା କୁହନ୍ତୁ, ଟାଇଟଲଟା ସେଇଠୁ ଆସିଲା, ଯେମିତି ଗୋଟେ ଟାଇଟଲ ଅଛି, ଫାର୍ଷ୍ଟ ମୁଁ ଭାବିପାରିଲିନି, ମୁଁ କହିଲି ନାଇଁ ଠିକ ଏଇଟା ଲାଗୁନି କ'ଣ, ତାପରେ ମୁଁ ଦେଖିଲି ନାଇଁ ଆମରି ଫିଲ୍ମରେ ହିଁ ଅଛି, ଅବଶ୍ୟ ସେ ଗୀତ ଶୁଣିଥିଲେ, ତେଣୁ ସେ ଗୀତରୁ ହିଁ ବାହାର କଲେ ଟାଇଟଲଟା, ତେଣୁ ପ୍ରେମ ପାଇଲା। ବଟ୍ ବାବୁ 2.5 ବର୍ଷର ପରେ ପୁଣି ଦର୍ଶକ ଦେଖିବେ ବାବୁକୁ ପରଦାରେ, ବୋଧେ ଆପଣଙ୍କର ବି କୋଭିଡ ପରେ ଫାଷ୍ଟ ଥିଏଟରକୁ ଆସିବା ସିନେମା ଆପଣଙ୍କର ବି ବୋଧେ
ହଁ ବାରଶହ ବର୍ଷ ସେଇଥିପାଇଁ କହିବି ବାରଶହ ବର୍ଷ ତ ପୁଣି ଆଉ ଥରେ ବାବୁସାନ ଭାମାକା ନାଇଁ ଏଇ ସିନେମା ସାଙ୍ଗରେ ଇମୋସନଟା ଏଇଥିପାଇଁ ଅଛି ତାପସ୍ତା ଯେ ମୁଁ ପ୍ରଥମ ଥର ନାଇଁ କହିବା ଶିଖେ ମୁଁ ନାଇଁ କହିବା ଶିଖିଲି ଯେ ମୁଁ ଗୋଟେ ଖରାପ ସିନେମା କରିବିନି ବହୁତ ବଡ଼ କଥା ମୁଁ ଗୋଟେ ଖରାପ ସିନେମା କରିବିନି ଭଲ ସିନେମା କରିବି ମୁଁ ଅପେକ୍ଷା କରିବି ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋ ପାଖକୁ ଗୋଟେ ଭଲ ସିନେମା ଆସେ ଏକ୍ଜାକ୍ଟଲି ସେଇ ସେଇ ଜିନିଷଟା ବର୍ତ୍ତମାନ ଯେଉଁଟା ଏଇଟା ଗୋଟେ ପାର୍ଟ ଯେଉଁଟା ଆମେ କଥା ହେଉଥିଲେ ଯେ ଦର୍ଶକଙ୍କ ପାଖରେ ଗୋଟେ ଯେଉଁ କମିଟମେଣ୍ଟ ରହିବାର କଥା ସେ କମିଟମେଣ୍ଟଟା ଏଇଟା ବି ରହିବା ଦରକାର ଯଦି ପ୍ରତ୍ୟେକ କଳାକାର ପ୍ରତ୍ୟେକ ଡାଇରେକ୍ଟର୍ସ ଆଣ୍ଡ ପ୍ରତ୍ୟେକ ପ୍ରଡ୍ୟୁସର ଯଦି କହିବେ ଆମେ ଭଲ ସିନେମାଟେ କରିବା ଭଲ ସିନେମା ଭଲ ସିନେମାର ଅର୍ଥଟା ହେଉଛି ଡିଫରେଣ୍ଟ ମୋତେ ଭଲ ଲାଗିବା ଦରକାର ନାହିଁ ଭଲ ପାଇବା ପାଉଛ ଦାନା ପାଣି ତ ପର କଥା ଯୋଉଠୁ ତମେ ସେ ଭଲ ପାଇବା ଏବଂ ସେ ସମ୍ମାନଟି ପାଉଛ ସେମାନଙ୍କ ପାଇଁ ଯୋଉଟା ଭଲ ହବ ସେଇଟାକୁ ମୁଁ ଭଲ ସିନେମା ବୋଲି କହେ ଆଉ ଆଇ ଏମ୍ ରିଏଲି ଗ୍ରେଟଫୁଲ ଟୁ ୟୁ ଆମେ ମିଶିକି ଚିନ୍ତା କଲେ ଯେତେବେଳେ କୋଭିଡର ସିଚୁଏସନ୍ ଥିଲା ଆମେ ଦେଖା ହେଲେ ବହୁତ ଦିନ କୋଭିଡ ବେଳେ ତମେ ଦେଖା କେମିତି ହେଲା ମାସ୍କ ପିନ୍ଧିକି ଦେଖାଉଛ ନା ମାସ୍କ ପିନ୍ଧିକି କିନ୍ତୁ ଭାଇନା ସେଇ ଟାଇମ୍ରେ କୋହଳ ଥିଲା ସକାଳ ରିଏଲି ଥ୍ୟାଙ୍କଫୁଲ ନଅଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ରିଏଲି ଥ୍ୟାଙ୍କଫୁଲ ଟୁ ୟୁ ଆଣ୍ଡ ମାଇ ଲଭେବୁଲ ସୁପରଷ୍ଟାର ନା ମୁଁ ବହୁତ ସୁପରଷ୍ଟାର ଫେଭରେଟ୍ ସୁପରଷ୍ଟାର ଷ୍ଟାର୍ ନୁହେଁ ମୁଁ ସବୁବେଳେ ମନା କରୁଛି ତାରା ନୁହେଁ ଆଉ ମୋ ସବୁଠୁ ଭଲ ସାଙ୍ଗ ପିଲାବେଳର ଡୁଡୁ I'm really grateful to you all and entire team and cast and crew je mate itte badhiya cinema de dile that's all thank you thank you thank you sabude bada jin so ji you realize that seta hi sabude bada katha realization ta bada jin so kichhi na thank you so semiti pratyek loko bhabiba darkar ମୁଁ ଆଜି ପରଠୁ କହିବି ଯେ ସମସ୍ତେ ଭାବିବା ଦରକାର ଯେ ନାହିଁ ମାନେ ଗୋଟେ ଭଲ ସିନେମା ବାବୁ ଭିତରେ ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ଆସିଛି କ'ଣ ପରିବର୍ତ୍ତନ ଆସିଛି ଶୁଣେ ତାର କିଛି ସିନେମା ସେମିତି ଆସୁଛି ଯେମିତି ଆଉ ଗୋଟେ ଦମନ ଆସୁଛି ନିଦାରାୟଣ ଆସୁଛି ଏଇଟା ଗୋଟେ ହେଇଗଲା ସୋ ସିଏ ସିନେମା ପାଇଁ ଇଣ୍ଟରେଷ୍ଟ ନେଇକି ନିଜ ବଡି ବାଗେଇବାଠୁ ଆରମ୍ଭ କରି ସେ ଯେଉଁ ଆଗରୁ ଚାଲିଥିଲା ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଭଳିଆ ପ୍ରଡକ୍ସନ ସେଇଟା ନିଜକୁ ଫ୍ୟାକ୍ଟ୍ରି କରିଛି ବାବୁସାନ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ବନ୍ଦ ହେଇକି ଏବେ ନିଜକୁ ସେ ଫ୍ୟାକ୍ଟ୍ରି କରିଛି ନିଜେ ତିଆରି କରିବା ସିନେମା ପାଇଁ କାମ କରୁଛି ସିନେମା ପାଇଁ ବହୁତ ଚେଷ୍ଟା କରୁଛି ଆଗରୁ ମୋ ପାଇଁ କାମ କରୁଥିଲି ଆଣ୍ଡ ନାଳି ପାଇଁ କାମ କରୁଥିଲି ଏବେ ଆମ ସିନେମାରେ ସିଏ ହାତ କାଟି ଦେଇଛି ମୁଁ କିଛି ମନେ ନାହିଁ ଶୀତ ଦିନ ରାତି ସନ୍ଧ୍ୟାବେଳେ କୋଉଠି ଆରେ ସେ ଯୋଉ ନଳା ସୁଟିଂ ହଉଥିଲା ଯୋଉ ଡ୍ରେନ୍ ଆମର ଶୀତ ହେଇନି ମ୍ୟାନହୋଲ୍ ଭିତରେ ଯୋଉ କିଏ ହଉଥିଲା ହଁ ଶୀତ ହେଇଥିଲା ମନେ ଅଛି ତାପରେ ଆଉ କିଛି ମନେ ନାହିଁ ହାତଟା କଟିଗଲା ଷ୍ଟିଚ୍ ପଡ଼ିଲା ଏଇଟା ମୁଁ କ୍ୟାମେରାକୁ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଟିକେ ଜୁମ୍ କରି ଦେଖେ ତାଙ୍କର ଓରିଜିନାଲ ହାତ କଟା ସତରଟା ମୁଁ ସିନେମାକୁ ରକ୍ତ ଦେଇଛି ଦୟାକରି ଆସିକି ଦେଖିଦେବେ ରକ୍ତ ବହୁତ ବଢିଛି ଆପ ଲୋଗ ମୁଝେ ଖୁନ ଦୋ ମୈଁ ଆପକୋ ଆଜାଦୀ ଦୁଙ୍ଗା ବସ ସିନେମା ହିଟ ଦେଖୁଛ କେତେ ସତରଟା ଷ୍ଟିଚ୍ ସତରଟା ଷ୍ଟିଚ୍ ଗର୍ବର ସହିତ ଆଉ ସତର ଦିନ ସୁଟିଂ ବନ୍ଦ ସିନେମାକୁ ଦର୍ଶକ ଦେଖିବା ଦରକାର ନିହାତି ଯୋଉ ସିନେମାଟା ହେଇନି ଯୋଉ ସିନେମାଟା ଦେଖିବା କଥା ପରଦା ପଛର ସିନେମାଟା ବି ବହୁତ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଯେ ମୋ ମନ ଭିତରେ ଗୋଟେ ଆସୁଛି ଯେ ମୋର ଯେଉଁ ଚରିତ୍ରହୀନ ଚରିତ୍ରଟିକୁ ତୁମେ ତିଆରି କଲ
ए उद्भट चिंताधारा कौटु आएगा घर बस कथ हाँ ना प्रथम चिंताधारा आसाला एक्चुअली प्रथम माइंड रोच जुल्लू भाई भरद्वाज पंडा आम रईटर सीए गोटे चिंता कले ना एमती गोटे फास्ट मुझे ग्रहण कर कौन जड़े आसो नला गोटे सी कौन गोटे कर फास्ट भाव बट जोबले से भितरे आम डिस्कसन कलु एंड आपण कथा कह प्रथम मैं स्टोरी शुणला बेले उठिक पलैली भाईना को मुझे कहबी तु तर कदि कह कर मुपर चरित्र कोईपर थे कह साहस बांधिली फोन गोटे जिनस कह मुन्ना दा कौन सिनेमार मना कर मो संग मत तो मना कर गोटे मना करा अलग कारण मो संग सब मुन्ना दा हाँ कौन बड़ा बड़ा से कही कौन तेणु से मुझे कौन दुर्बल लोकटा मान दुर्बल हृदय लोकटा टी दुर्बल हृदय लोकटा हाँ सेमती देखे हमें कि समस्त क्वेश्चन प्रकृति प्रकृत रहस्य कौन प्रकृति को प्रकृत रहस्य पचार प्रकृति आप चाइल्ड आर्टिस्ट हिसाब से कम कर माने मत तू कौन मन पकड़ मन पक आरंभ कर भावी बर्तन लॉन्च कर बहुत किसी फोटोसुट है सब है बट मो भाग्य बोधे प्रेमम ही भाईना सहित प्रथम सिनेमा पहले रज फास्ट सर्ट से भाईना फास्ट एमपी था सेट को एंट्री कला बेलू समस्त डर अच्छा मुझे आगु जानी मुझे छोट पाटे भाईना आसले बयस अरे से मोर कम था 2009 भाईना को पचारे बाबूरे कौ सीन अच्छी भाईना मुहर कला ये धड़ा मारिकी गोटे राउंड बुलवार अच्छे गाँव में लंगल दे कि मन अच्छा मुझे कहीदेली कही सारापर मत प्रड्यूसर डाक कहले कौन सिद्धांत महापात्र को लंगल दे कि एमती कर बुलाऊ मुझे बहुत भावली ना 1% भी नहीं 1% भी नहीं केबे भी को जगह से जो सीक्वेंस थिला दैट वाज वन ऑफ द बेस्ट सीक्वेंस ऑफ दैट मूवी वन ऑफ द बेस्ट सीक्वेंस फिल्म पाई फिल्म बाहर जदि कॉन्टेक्स्ट रो स्टोरी रो बाहर जदि कोनोसी जिंस रहिबो फिर तो मु मना करबी से जगह जे नहीं रे करनी मु करबिनी बोली मु कहबिनी एरा को कर नाही त कारण होची स्टोरी रो कहानी सते यार कोनोसी रिलेवेंस नाही यथार्थता आम दे पारानी से जिनस को करके अजथार कहानी को बढ़ेब कहानीटा को गोटे डेबेट करदेव अलग रास्ता को पड़े मुझसे क्षेत्र में मुझे मना कैनि मुझे कहे करनी भल लगे करनी मुझे कहे कर नुह जदि जिद कर डायरेक्टर नहीं मत दरकार अच्छे ये कर ठीक अच्छे नो प्रॉब्लम किंतु परवर्त समय 99.9% कह शहे रु 100% से सीन गुड़िक परवर्त समय कटिक बाहरी जाए से कहानी सहित के नुह मोर कह कथा गोटे कलाकार को तुम जदि न रखार अच्छी तुम अजथार कहीं सुट कर तुम खाली कलाकार कथा नुहे
ପଇସା ବି ଅଛି ସମୟ ବି ଅଛି ପ୍ରତ୍ୟେକ ଜିନିଷ ଇନଭଲ୍ଭ ତା ଭିତରେ କାହିଁକି କରିବା ସୋ କରିବା ପୂର୍ବରୁ ଆମେ ପ୍ରତ୍ୟେକ ଜିନିଷକୁ ଭଲ ଭାବରେ ଡିସ୍କସନ୍ କରିବା ୱାନ୍ସ ଫ୍ଲୋର୍କୁ ଗଲା ପରେ ତାଠୁ ବେଟର୍ କ'ଣ କରିବା ସେଇଟାକୁ ଚିନ୍ତା କରିବା ନଟ୍ ଲାଇକ୍ ଦ୍ୟାଟ୍ କି ଆଉ ଟିକେ ଏମିତି ହେଇଥିଲେ କ'ଣ ସେଇଟାକୁ ବସିକି ଯେତେବେଳେ ସୁଟିଂ ନଥିଲା ନା ସେତେବେଳେ ତମେ ଡିସ୍କସନ୍ କରିବାର ଥିଲା ଫ୍ଲୋର୍କୁ ଆସିଲା ପରେ ଯାହା ସ୍କ୍ରିପ୍ଟ ଅଛି ଆମର ସ୍କ୍ରିପ୍ଟ ଆମର ଗୋଟେ ବି ଏମିତି ଗୋଟେ ଏକ୍ସଟ୍ରା ସଟ୍ ନାହିଁ ଯୋଉଟାକୁ ଫୋପଡ଼ା ହେଇଛି ପ୍ରତ୍ୟେକ ଇଚ୍ ଆଣ୍ଡ ଏଭ୍ରି ସଟ୍ ଲାଗିଛି